কিদে বলবো, আসলে কোনো ঠিক ঠিকানা নাই। বাংলাদেশের ক্রিকেট খেলার এই অবস্থা, আসলে অনেকে পোস্ট করতেছে যে তাদেরকে দেশে নিয়ে আসা হোক। যেমন আমাদের সিফাতুল্লাহ সেফুদা, উনি বলতেছে যে সবাইকে দেশে নিয়ে আসা হোক, এবং আমাদের জননেত্রী শেখ হাসিনাকে উনি আবেদন করতেছে যে তাদেরকে দেশে নিয়ে আনা হোক এবং তাদেরকে দিয়ে হাল চাষ করানো হোক, এতে করে আমাদের আমদানি বাড়বে, উৎপাদন বাড়বে, দেশের মানুষ খেয়ে বাঁচতে পারবে, দেশের মানুষ কিছু উৎপাদন বেশি পাবে, এই টাইপের কিছু কথা বলতেছে আর কি। সবাই তো এক এক ধরনের কথা বলতেছে, কারণ আমরা জানি আমাদের টি-20 বিশ্বকাপ চলতেছে, যেখানে আমাদের বাংলাদেশ বাংলাদেশ পার্টিসিপেট করছে। তো বাংলাদেশ ইউএসএর মতো একটা নতুন দলের কাছে হেরে যাচ্ছে, হেরে গিয়েছে অলরেডি। তো এটা আসলে মানুষ মুখ ফুটে কথা বলারই কথা, যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, একটু আবেগী মানুষ, এবং ক্রিকেট নিয়ে আমাদের একটা ভালোবাসা কাজ করে। তো সেই ক্রিকেট যদি হচ্ছে আশানুরূপ পাওয়া না যায়, আশানুরূপ না হয়, তাহলে সেক্ষেত্রে আসলে ওইভাবে মানুষের ক্ষোভ রাগ এগুলো আসাটা খুবই সিম্পল অ্যান্ড স্বাভাবিক বিষয়। তো এই জন্যই হচ্ছে মানুষ রাগ ক্ষোভ ছাড়তেছে ইদানিং, হচ্ছে অনেকে অনেক কিছু নিয়ে পোস্ট করতেছে, বিভিন্ন টেলিভিশন সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের কটাক্ষমূলক শিরোনাম দিয়ে তাদের নামে সংবাদ ছড়াচ্ছে, সংবাদ করতেছে। টিভি সংবাদ বলেন, পত্রিকা বলেন, যে কোনো সংবাদ মাধ্যম লোকাল থেকে ইন্টারন্যাশনাল সবাই হচ্ছে এই কাজগুলো করতেছে। তাছাড়া আমরা জানি যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা তো প্রতিনিয়ত লিখছেই, এবং হচ্ছে যারা ধরেন বিভিন্ন ধরনের 3D 2D অ্যানিমেশন করতেছে, তারা বিভিন্ন ধরনের অ্যানিমেশনের মাধ্যমে তাদেরকে কটাক্ষ করতেছে। তো এই বিষয়গুলো আসলে কখনোই কাম্য নয় আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য। তো এগুলো ঘটতেছে, তাও প্রতিনিয়ত এই বিষয়গুলো ঘটতেছে। বাট আমরা আশা করছি যে আমাদের ক্রিকেটের এই বিষয়গুলো খুব অচিরেই এগুলার সমাপ্তি ঘটবে, এবং বাংলাদেশ পুরো উদ্যমে আবার পরিপূর্ণভাবে ফিরে আসবে খেলার মাঠে, এবং তাদের আগের যে ঝলক সেটা দেখাবে। কারণ আমরা দেখতেছি আমাদের যারা ওপেনার আছে, যাদেরকে নিয়ে আমাদের এক্সপেকটেশন একটু বেশি, সেই মানুষগুলো আসলে খেলতে পারতেছে না। লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, শান্ত, এরা আসলে ওইভাবে পারফরমেন্সটা করতে পারতেছে না। তো এই কারণে আসলে তাদের পাশে আমাদের থাকা উচিত, কারণ আজ না হয় কাল তারা ভালো করবেই। সবাই খেলার জন্যই মাঠে যায়, জেতার জন্যই মাঠে যায়, সবাই তো আর জেতে না, কেউ জিতে কেউ হারে। তো এ নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নেই, আমরা তাদের পাশে থাকা উচিত, বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকা উচিত।